তো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমি। কারণ হচ্ছে একটাই, যে গতকালকে প্রাইমারি টেট যেটা হয়েছিল 2022, সেটা রেজাল্ট দিল। তো পরীক্ষা দিয়েছিলাম, মোটামুটি ভেবেছিলাম পাস করে যাব, এবারও হলো না, 3 নম্বরের জন্য ফেল। তো যাই হোক, ফেল তো ফেলই। তো এখন আপাতত ভাবছি, সবই যখন একটুর জন্য ফেল করছি, কী করা যায়। তো এখন সামনে আমার শুধু আছে কেপি কনস্টেবল আর MTS, তো সেটা নিয়ে আপাতত, কেপির কেস হয়েছে শুনেছি, জানি না কী হবে। তো তার সাথে সাথে তো কিছু করতে হবে, যেমন এখন টিউশন পড়াচ্ছি, তো তাতে আমার হাত খরচ হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে আমার এখন একটা প্ল্যান, যে কিছু একটা করতে হবে নিজেকে, নাহলে শুধু পড়াশোনা করলে সময় ঠিকঠাক যায় না, ডিপ্রেশন লাগে। তো তার সাথে সাথে কোনো কাজ বা কিছু একটা করব ভাবছি, তো তার জন্য একটু ভিডিও করলাম। তো এরপরে কিছু একটা প্ল্যান আছে, সেটা তোমরা যদি আমার চ্যানেলের সাথে থাকো দেখতে পারবে, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। সব ইচ্ছে তো পূরণ হয় না, তো এটাও কী হবে জানি না। তো মন খারাপ থেকে দূরে থাকার জন্য একটু এইসব মানে ভাবনা আমার কিছু একটা করার। তো আপাতত এইটুকুই ভিডিওতে, আর কি বলবো, কিছু বলার নেই। দুদিন মন খারাপ ছিল, এখন নেই আবার। তো এইটুকুই, তবে একটাই কথা বলবো, এবছর 1.5 লক্ষ পাস করেছে, 14-17 মিলিয়ে হয়তো আরও কিছু থাকবে, তাতে সিটেট পাস, তাতে অনেক লাখ লাখ ক্যান্ডিডেট পাস হয়ে যাবে। তো এগুলো পর্ষদ কতদিনে ইন্টারভিউ নেবে সেটাই ভাবছি। তো যত তাড়াতাড়ি নেয় ততই ভালো, মানে সবাই বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হবে, এটাই চাই। আর ঠিক আছে, চলো, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আবার কবে করব জানি না, তবে ইচ্ছা আছে কিছু ভালো করব, তারপরেই আমি কিছু একটা ইচ্ছা। তো দেখা যাক, চলো, টাটা।